আজ আমি কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা একটি ছোট্ট কবিতা পাঠ করে শোনাচ্ছি। কবিতা মধ্যবিত্ত ৪২। পৃথিবীময় যে সংক্রামক রোগে আজকে সকলে ভুগছে একযোগে, এখানে খানিক তারই পূর্বাভাস পাচ্ছি। এখন বইছে পূব বাতাস, উপায় নেই যে সামলে ধরব হাল, হিংস্র বাতাসে ছিঁড়ল আজকে পাল। গোপনে আগুন বাড়ছে ধান খেতে, বিদেশি খবরে রেখেছি কান পেতে। সভয়ে এদেশে কাটছে রাত্রি দিন, লুপ্ত বাজারে রুগ্ন স্বপ্নহীন। সহসা নেতারা রুদ্ধ, দেশ জুড়ে দেশপ্রেমিক উদিত ভুঁই ফুড়ে। প্রথমে তাদের অন্ধবীর মদে মেতেছি এবং ঠকেছি প্রতিপদে। দেখেছি সুবিধা নেই এ কাজ করায়, একক চেষ্টা কেবলই ভুল ধরায়। এদিকে দেশের পূর্ব প্রান্তরে আবার বোমারু রক্তপান করে ক্ষুব্ধ জনতা। আসামে চাটগায়ে শানিত দ্বৈত নগ্ন অন্যায়ে, তাদের স্বার্থ আমার স্বার্থকে দেখছে চেতনা আজকে এক চোখে।